এসবিআই এর কাস্টমার সার্ভিসের টোল ফ্রি নম্বরে ফোন করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় 2,50,000 টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের বাসিন্দা মধুসূদন মহেশ্বরী এমন প্রতারণার শিকার হয়েছেন। ওই ব্যক্তির এসবিআই এর অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় 2,49,400 টাকা। ঘটনা নিয়ে মহেশ্বরী পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তির পরিবারের সদস্য জানভূমি মহেশ্বরী বলেছেন, গুগল থেকে স্টেট ব্যাংকের নামে একটি টোল ফ্রি নাম্বার পেয়েছিলাম। সেই নাম্বারে ফোন করার কিছুক্ষণ পর অন্য একটি নাম্বার থেকে ফোন আসে। তার কিছুক্ষণ পরই দেখতে পাই অ্যাকাউন্ট থেকে 2,49,400 টাকা কেটে নেওয়া হয়েছে। প্রায় 9 দফায় অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানো হয়েছে। এক নাম্বার মানে হাম এসবিআই কে নাম্বার মে ফোন কিয়া, উদার সে উন লোগ বোলা কি এক নাম্বার সে কল আয়েগা, ও নাম্বার ফেক থা। और बाद में थोड़ा देर बाद वो मेरे को एक ऐप डाउनलोड करने बोला। उसके बाद हम देखता है कि मेरे अकाउंट से 2,49,400 रुपीज़ डेबिट हो गया। वो फ्रॉड से मेरा अकाउंट से रुपया हैक कर दिया। पुलिस क्या बोला? पुलिस बोला कि सारा जो पेपर है सब जमा कर दो, पुलिस इन्वेस्टिगेट करेगा, फिर बिहार साइबर क्राइम ब्रांच में जमा करेगा और उसके बाद पुलिस जांच पड़ताल करके मेरा रुपया मेरे को वापस दिलाने का कोशिश करेगा। पुलिस अच्छा कॉर्पोरेट कर रहा है। अच्छा, बहुत अच्छा कॉर्पोरेट कर रहा है पुलिस। পুলিশ জানিয়েছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই কোচবিহার সাইবার ক্রাইম টিম বিষয়টি দেখতে শুরু করেছে। হ্যাকাররাই এই ঘটনা ঘটিয়েছে, ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দ্য ওয়াল ব্যুরো। এসবিআই এর কাস্টমার সার্ভিসের টোল ফ্রি নম্বরে ফোন করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় 2,50,000 টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের বাসিন্দা মধুসূদন মহেশ্বরী এমন প্রতারণার শিকার হয়েছেন। ওই ব্যক্তির এসবিআই এর অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় 2,49,400 টাকা। ঘটনা নিয়ে মহেশ্বরী পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তির পরিবারের সদস্য জানভূমি মহেশ্বরী বলেছেন, গুগল থেকে স্টেট ব্যাংকের নামে একটি টোল ফ্রি নাম্বার পেয়েছিলাম। সেই নাম্বারে ফোন করার কিছুক্ষণ পর অন্য একটি নাম্বার থেকে ফোন আসে। তার কিছুক্ষণ পরই দেখতে পাই অ্যাকাউন্ট থেকে 2,49,400 টাকা কেটে নেওয়া হয়েছে। প্রায় 9 দফায় অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানো হয়েছে। এক নাম্বার মানে হাম এসবিআই কে নাম্বার মে ফোন কিয়া, উদার সে উন লোগ বোলা কি এক নাম্বার সে কল আয়েগা, वो नंबर फेक था। और बाद में थोड़ा देर बाद वो मेरे को एक ऐप डाउनलोड करने बोला। उसके बाद हम देखता है कि मेरे अकाउंट से 2,49,400 रुपीज़ डेबिट हो गया। वो फ्रॉड से मेरा अकाउंट से रुपया हैक कर दिया। पुलिस क्या बोला? पुलिस बोला कि सारा जो पेपर है सब जमा कर दो, पुलिस इन्वेस्टिगेट करेगा, फिर बिहार साइबर क्राइम ब्रांच में जमा करेगा और उसके बाद पुलिस जांच पड़ताल करके मेरा रुपया मेरे को वापस दिलाने का कोशिश करेगा। पुलिस अच्छा कॉर्पोरेट कर रहा है। अच्छा, बहुत अच्छा कॉर्पोरेट कर रहा है पुलिस। পুলিশ জানিয়েছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই কোচবিহার সাইবার ক্রাইম টিম বিষয়টি দেখতে শুরু করেছে। হ্যাকাররাই এই ঘটনা ঘটিয়েছে, ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দ্য ওয়াল ব্যুরো।